নমস্কার, আমি সুদীপ্ত, আবার ফিরে এসেছি চ্যানেলে। এখন থেকে আশা করি কন্টিনিউয়াসলি ভিডিও আসবে আমার। এবং এখন কিন্তু আমরা তিনটে জায়গাতেই চলে এসেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার, আমাদের তিনটে জায়গাতেই ফলো করতে পারেন। এবং আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো মায়ার জঞ্জাল। সিনেমাটা আই থিঙ্ক 2020 শেষের দিকে কিংবা 2021 রিলিজ করেছিল, তখন লকডাউন চলছিল এবং এটা একটা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা। তো তখন তো সিনেমাটা আমাদের এখানে রিলিজ করেনি, তো আমার সেই জন্য দেখা হয়নি। আমি আজকে দেখলাম সিনেমাটা এবং এই সিনেমাটা রিলিজ করেছে গত মাসের 24 তারিখ। এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী, আমার অত্যন্ত পছন্দের পরিচালক, এবং তার ফড়িং আমার খুব ভালো লাগে, তার ভালোবাসার শহর আমার খুব ভালো লাগে। এবং এই সিনেমাটা যে গল্পটা বলে এবং এই সিনেমাটা যে জায়গার গল্পটা বলে, কলকাতা শহর, কলকাতা শহরকে যেভাবে দেখানো হয় অন্যান্য সিনেমায় বা এখনকার দিনে যেভাবে কলকাতাকে দেখানো হয়, যে ওই স্টিরিওটিপিক্যাল জিনিসপত্রগুলো দেখানো হয় সেইগুলো এখানে একদম দেখানো হয়নি। এবং এখানে অভিনয় করছেন কিন্তু আমাদের এপার বাংলা থেকে চান্দ্রাই ঘোষ, ওপার বাংলা থেকে অপি করিম, সোহেল রানা। সোহেল রানাকে আপনারা চেনেন অবশ্যই, সোহেল রানা বলি বলে একটা সিরিজ ছিল বা কারাগারে ছিল। তারপর এপার বাংলা থেকে আরও আছেন, আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্সে আছেন ব্রাত্য বসু, অমিত সাহা এবং এছাড়া আরও অনেকে আছেন, এবং কমলিকা ব্যানার্জি। হ্যাঁ, কমলিকা ব্যানার্জি। এই সিনেমাটা যে গল্পটা বলে মানুষের প্রাত্যহিক জীবনের, আমরা তো রোজই রাস্তাঘাটে বেরোচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে, বা আমরা বাইরে থেকে দেখে বা তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের যে জীবন, তারা জীবনটা যেভাবে, তাদের যে একটা জার্নি আছে, নিজস্ব জার্নি আছে, সেই জার্নিগুলো কিন্তু আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি এবং এই সিনেমাটাও কিন্তু ততটাই আমাদেরকে তুলে ধরে। এবং বিভিন্ন জিনিস এই সিনেমাটাতে আছে, একটা কোনো একটা একটা গল্প নয়, তবে মেন দুটো গল্প আছে। এবং সেই দুটো গল্প যেখানে চান্দ্রেয়ী ঘোষকে এখানে দেখানো হচ্ছে একজন প্রস্টিটিউট হিসেবে, এবং সোহেল রানা যে এখানে কিন্তু যে সিন্ডিকেটের কাজ করছে, এবং তার সঙ্গে আছে অমিত সাহা। এবং এই সোহেল রানার সঙ্গে চান্দ্রেয়ী ঘোষের একটা লাভ রিলেশান শুরু হয়, এবং এই লাভ রিলেশানের পর সোহেল রানা, পরবর্তীকালে দেখা যায় যে সোহেল রানা চান্দ্রেয়ী ঘোষের থেকে কিছু একটা লুট করে নিয়ে যেতে চায়, বা টাকা পয়সা বা তাকে চিট করে তার থেকে লুট করতে চায়। এবং অন্যদিকে আরেকটা গল্প আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখাচ্ছে ঋত্বিক চক্রবর্তী, সে খুবই একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, এবং যেখানে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন হচ্ছে অপি করিম। সে তার সন্তান, তারও একটা স্ট্রাগল আছে, সে তার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চাইব, বা তার জন্য প্রচুর টাকা দরকার, যার জন্য সে একটা ঝিয়ের বাড়িতে, মানে যার জন্য সে একটা বড় লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে চলে যায়। এবং সেই বড় লোকের বাড়িতে যিনি আছেন তিনি হলেন কমলিকা ব্যানার্জি। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন জার্নি নিয়ে এই গল্পটা, এবং এই দুটো গল্প একটা জায়গাতে মার্চ করছে। এবং আমার এখানে এই সিনেমাটাতে যেটা মনে হয়েছে, যে ডিরেক্টরের প্রচুর আইডিয়া আছে, প্রচুর ভিশন আছে, প্রচুর কিছু আছে সিনেমাটার মধ্যে, তবে তিনি সেই কোনো জিনিসটাকে বেশি এক্সপ্লোর করেনি, এটা কেন আমি জানি না। হয়তো আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি সেই হিসাবে উনি সেই অ্যাপ্রোচটা রাখতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আরও অনেক বেশি এটাকে এক্সপ্লোর করা যেত। যেরকম ওই যে বাড়িতে ঝিয়ের কাজের জন্য অপি করিম যাচ্ছে, ওই বাড়ির যে বয়স্ক ভদ্রলোক পরাণ বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তো তার এখানে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে মনে হচ্ছে তাকে হয়তো আরেকটু এক্সপ্লোর করা যেতে পারতো। বা এখানে যে ডায়লগগুলোর ইউজ করা হয়েছে, সে ডায়লগগুলো কিন্তু খুবই খুবই ভালো ডায়লগ, মানে এই সিনেমার ডায়লগ রাইটিং খুবই ভালো। আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লে যতটা যেভাবে সাজানো হয়েছে তার থেকে ডায়লগ রাইটিং অনেক বেশি ভালো। এবং স্ক্রিন প্লেতে যে যে প্রবলেমগুলো, আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আছে, প্রচুর ইনডেপথে জিনিস আছে, কিন্তু সেগুলো কখনো ওভার এক্সপ্লোর করে দেখানো হয়নি, বা এক্সপ্লোরই করা হয়নি বলতে গেলে। বা এখানে যে ক্লাস ডিসক্রিমিনেশনগুলো দেখানো হয়েছে, এই যে আপার ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ক্লাস ফ্যামিলির যে ডিসক্রিমিনেশনগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলোকে আমার মনে হচ্ছে আরও একটু বেশি এক্সপ্লোর করলে করা যেতে পারতো, জাস্ট টাচ করে বেরিয়ে যাওয়া হয়েছে। মানে যখন ওই ঝিয়ের বাড়িতে যাচ্ছে, তো ওই অপি করিমের সঙ্গে কমলিকা ব্যানার্জির, মানে দুজনের দুটো ডিজায়ার, মানে ও তারা স্বপ্ন, তারা হচ্ছে, তারা প্রচুর টাকা ইনকাম করছে, তাদের হাতে সময় নেই সেই টাকাটা খরচা করে টাইমটাকে স্পেন্ড করার, তো তাদের ডিজায়ারটা একরকম। আবার এপাশে
যে এই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, তাদের ডিজায়ার হচ্ছে আবার আরেক রকম। তো মানে একজন যদি দেখে ব্যাংককে যাওয়ার স্বপ্ন, তো আরেকজন দেখছে হচ্ছে পুরীতে পুরীর সি বিচে শুয়ে স্বপ্ন। তো এই যে ক্লাস ডিসক্রিমিনেশনটা দেখানো হয়েছে, আমার মনে হচ্ছে এটা জাস্ট কিছু মোমেন্টের জন্য আসছে, কিন্তু সেটাকে কিন্তু বেশি এক্সপ্লোর করা হয়নি। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, পরাণ বন্দ্যোপাধ্যায় একটা জায়গাতে এই ওপি করিমকে বলছেন, যখন সব কিছুর শেষে, যখন একদম সিনেমার শেষ মোমেন্টে, যখন ওপি করিমকে ওপি করিম চাকরিটা ছেড়ে দিতে চাইছে, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় তাকে বোঝাচ্ছেন যে তুমি কি এই চাকরিটা ছেড়ে দিতে চাইছো, তুমি তো এটা করছো সবার ভালোর জন্য, কিন্তু এতে কি আদেও সবার ভালো হবে না আদেও খারাপ হবে? তো এই যে তার তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে তিনি যে এই কথাগুলো বলছেন, এই ডায়লগগুলো আছে আমরা বুঝতে পারছি, কিন্তু সেই সেইগুলোকে কখনো বেশি স্পেস দেওয়া হয়নি। এবং আমার সবসময় মনে হচ্ছিলো যে এই সিনেমার এটা যদি একটা শর্ট ফিল্ম করা হতো, শর্ট ফিল্ম করলে তো কোনো ক্ষতি হতো না, মনে হতো মানে শর্ট ফিল্মে যেরকম কোনো ক্যারেক্টারকে বেশি আমার স্পেস না দিলেও চলে, বা কোন করে কোন ক্যারেক্টারটা কতটা ডিমান্ড করে, বা আমি সেখানে প্রত্যেকটা জিনিসে টাচ করছি, প্রত্যেকটা জিনিস ইনডেপথে দেখাচ্ছি, দেখানোর প্রয়োজন নেই আমার সেখানে। আমি আবার এখানে যে সিনেমার যে এন্ডিংটা, এই সিনেমার ওপেন এন্ড রাখা হয়েছে যেভাবে, তো সেই সিনটা ভালো, হয়তো আরও বেটার হতে পারতো যদি এই যে প্রথমে আমাদেরকে যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয় সেই ক্যারেক্টারগুলোকে যদি আরও বেশি করে এস্টাবলিশ করা হতো। যেরকম এখানে আপনার ব্রাত্য বসুর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, তো ব্রাত্য বসুর যে ক্যারেক্টারটা এখানে রেখেছে, আমার মনে হচ্ছে যে এটা কোনো পয়েন্টলেস একটা জিনিস দেখানো হচ্ছে। যে আমরা প্রতিনিয়ত যেভাবে একটা ক্যারেক্টারকে দেখি, বা বিজনেসম্যানকে যেভাবে দেখি, এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে যে যোগসূত্র, সেই যোগসূত্র রাখতে ব্রাত্য বসুটার ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে, কিন্তু সেটার যে মানে ওই ক্যারেক্টারটাকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল, আরেকটু স্টাবলিশ করার দরকার ছিল, তো সেই জিনিসগুলোকে মনে হয় যে আমার করা হয়নি এই সিনেমাতে। তো এটা যদি শর্ট ফিল্মের জন্য করা হতো তাহলে বেটার হতো। বা আমার এই যে পুরো গল্পটা, বা ডিরেক্টর যে ওয়ার্ল্ডটা দেখাতে চেয়েছেন, ডিরেক্টরের সেন্সিবিলিটিটা আমি বুঝতে পারছি যে তিনি কোন জায়গা থেকে গল্পটাকে টাচ করার চেষ্টা করছেন, বা কোন জায়গাটা তিনি দেখাতে চাইছেন। কিন্তু বুঝতে পারলে আমার মনে হয়েছে যে এই যে গল্পটা, এটা তো একটা উপন্যাসের মতন, বা এটা যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে, বিষাক্ত প্রেম, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, সরি, ছোট গল্প থেকে নেওয়া হয়েছে বিষাক্ত প্রেম। তো উপন্যাসে যখন আমি কোনো ক্যারেক্টার রাখছি, সেই ক্যারেক্টারের প্রত্যেকের আলাদা আলাদা একটা জার্নি আছে, তো সেই জার্নিগুলোকে এই ক্যারেক্টারটা, মানে সেই জার্নিগুলোকে কখনো এই সিনেমাটা খুব ভালোভাবে দেখায় না, জাস্ট টাচ করে করে বেরিয়ে যায়। এবং বি রোল যে শর্টগুলো রাখা হয়েছে, বা এখানে যে কাগজ কুড়ানির ক্যারেক্টারটা এখানে রেখেছে, তো কাগজ কুড়ানিকে মানে এরা এই ডিরেক্টর যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, যে দুটো ক্যারেক্টার, মানে দুটো মেন যে ক্যারেক্টার, দুটো মেন ক্যারেক্টারের যে অ্যাকশান হচ্ছে, সেই অ্যাকশানের যে রিপারকেশন, বা তার যে ফিলিংসটা, বা তার যে মনস্তত্ত্বের যে জায়গাটা দেখানো হচ্ছে, সেটা ওই কাগজ কুড়ানির মাধ্যম দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটা বুঝতে পারছি। বাট আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে প্রচুর আননেসেসারিভাবে ওইগুলোকে ইউজ করা হয়েছে, এবং টেকনিক্যালি মনে হচ্ছে প্রচুর বিরল শট যেইগুলোকে দরকার নেই, ওইগুলোকে জাস্ট ড্র্যাগ করেছে, যে ওই লাইফ, ওই ওয়ার্ল্ডটাকে বিল্ড করতে মনে হচ্ছে যে প্রচণ্ড ওইটা ড্র্যাগ করে যায় জায়গাগুলো। এবং এখানে সাউন্ডের কাজ নিয়ে বলতে হবে, এখানে হ্যাঁ সাউন্ডের কাজ সত্যি সত্যি খুব দারুণ সাউন্ডের কাজ, মানে এত ডিটেল সাউন্ডের কাজ আর এত সুন্দর ফলির কাজ বাংলা সিনেমায় অ্যাটলিস্ট দেখা যায় না, মানে লাস্ট 5-6 বছরে কোনো বাংলা সিনেমায় এরকম এত সুন্দর ফলির কাজ বা এত সুন্দর সাউন্ডের কাজ আমি দেখিনি বা শুনিনি। এবং এখানে যে সিনেমার, এখানে যে সিনেমাটোগ্রাফি বা যে ফ্রেমিংগুলো রাখা হয়েছে সেগুলো সত্যিই খুব সুন্দর, বা যে একটা সিন কম্পোজিশন রাখা হয়েছে, যেখানে সোহেল মণ্ডলের সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ যেখানে একটা বিছানায় শুয়ে আছেন, ওখানে যেভাবে লাইটের ইউজটা করা হয়েছে, তো সেই লাল আর নীল ডুয়েল লাইট ইউজ করে যেভাবে সিনটাকে কম্পোজ করেছেন, তো ওই সিনটা আমার দুর্দান্ত লেগেছে। এবং যেখানে ওপি করিম ওই বড়লোক বাড়িতে, কমলিকার বাড়িতে গিয়ে একটা ফ্ল্যাটের মধ্যে থেকেই, বারান্দার ব্যালকনি থেকে আরেকটা ফ্ল্যাট দেখতে পাচ্ছে, তো ওই যে সিনটা, ওটার ফ্রেমিংটা দারুণ 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 ফ্রেমিং। বা ওখানে সোহেল মণ্ডল যে একটা কনস্ট্রাক্টর ফ্ল্যাটে থাকে, কনস্ট্রাকশন বাড়িতে থাকে, তো সেই জায়গাটাকে যেভাবে দেখানো হয়েছে। এবং এই সিনেমার এডিটিং আমার খুব একটা ভালো লাগেনি, কেননা এই এডিটিং মনে হচ্ছে খুব
কাট 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 করে বিভিন্ন ইনসিডেন্ট এটার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে বিভিন্ন ইনসিডেন্ট পরপর দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই এডিটিংগুলো আরও বেটার করা যেতে পারতো। যেরকম একটা জায়গাতে ওই যে অপি করিমের যে ডিজায়ার, ঋত্বিক চক্রবর্তীর বউয়ের যে ডিজায়ার, যে সিনটা দেখানো হয়েছে যে মাংসের একটা মজায়, ওই সিনটা কিন্তু আইডিয়াটা দারুণ, আইডিয়াটা খুব সুন্দর, কিন্তু ওই সিনটাকে অনেক বেটার করা যেতে পারতো। যে মাংসের চপ ভাজছে, তো সেখান থেকে ওর ভেতর থেকে যে সমুদ্রের তটে নিয়ে যাচ্ছে বা সি বিচের পাশে নিয়ে যাচ্ছে, ওখানে যদি ডলি জুম করে বা মানে ওই মাংসের চপের থেকে, মাংসের চপ যেখানে ভাজছেন কড়াইয়ের মধ্যে, সেখান থেকে যখন ওই সমুদ্রের তটে নিয়ে যাচ্ছে, ওখানে জাস্ট একটা কাট করে নেক্সট সমুদ্রের তটে, ওখানে সমুদ্র সি বিচে নিয়ে যাওয়া হচ্ছে, তো ওই সিনটাকে আরও অনেক বেটার করা যেতে পারতো। ওই জায়গাটা আমার একটু প্রবলেম্যাটিক মনে হয়েছে, এবং এডিটিং কিছু কিছু জায়গাতে প্রচণ্ড কাট কাট করে চলে আসছে, এবং পারফরমেন্স এখানে অপি করিমের দারুণ পারফরমেন্স। আমার আমি বলবো এখানে সব থেকে যদি বেটার পারফরমেন্স এই গোটা সিনেমা জুড়ে কেউ করে থাকে, অপি করিম এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এবং এখানে সোহেল রানাও মোটামুটি বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, এবং চান্দ্রেই ঘোষ খুব ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স আমার খুব একটা এই সিনেমাতে ভালো লাগেনি। আমার দেখে মনে হচ্ছিলো যে আমি এরকম পারফরমেন্স তার আগে আরও অনেক সিনেমায় দেখেছি, আর মানে ওই ওনার ওই ডায়লগ ডেলিভারির মধ্যে ওই মনোটোনাস ব্যাপারটা আমি বারবার দেখতে পাচ্ছিলাম, যে এই এই জিনিসগুলো যেন আমি আগেও দেখেছি, আগেও দেখেছি, নতুন কিছু আমি কিন্তু পাইনি এই ঋত্বিক চক্রবর্তীর থেকে এই সিনেমাতে। এবং এখানে যে বাচ্চাটাকে দেখানো হয়েছে, সেই বাচ্চাটার পারফরমেন্স কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং ডিরেক্টর কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদের হ্যান্ডেল করতে পারেন ডিরেক্টর। সেটা ফোরিং দেখেই আমি বুঝেছিলাম, বা এই বাচ্চাকে দিয়ে যেভাবে ডায়লগ ডেলিভারি করানো হয়েছে, তো সেটা সেটা খুব ভালো, বা ওটা কিন্তু খুব হিউমারের সঙ্গে দেখানো হয়েছে, এবং তো এই কিছু প্রবলেম আমার সিনেমাটাতে মনে হয়েছে। তো ওভারঅল আমার কাছে একটা একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়। ইন্দ্রনীল রায় চৌধুরীর আগে যে ধরনের কাজ করেছেন, যে এক্সপেকটেশনটা তিনি সেট করে দিয়েছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে এটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়। বা এই সিনেমাটা যদি আমি আজ থেকে দু বছর আগে দেখতাম, হয়তো আমার পার্সপেক্টিভ অন্যরকম হতো, পার্সপেক্টিভ তো চেঞ্জ হতে হতে যায় মানুষের, তো হয়তো আমার সেই সময় দেখলে হয়তো আরও বেটার লাগতো, আজকে দু বছর পরে দেখছি হতেই পারে এটা। তো আপনারা যদি কেউ সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।